শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটিতে অবশ্যই ক্লিক করুন নমস্কার আপনি দেখছেন শুভেন্দু একাডেমিক ইউটিউব চ্যানেল রাজ্যের সমস্ত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট এই আপডেটটি এসছে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল হাওড়া থেকে ডেটটা দেখুন ছাব্বিশ নয় দু আর এই নির্দেশকার দিয়েছেন দ্য চেয়ারম্যান ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল হাওড়া দেওয়া হয়েছে টু দ্য সাব ইন্সপেক্টর অফ স্কুল সাতটি সার্কেলের সাতটি সার্কেল অর্থাৎ হাওড়া জেলার সাতটি সার্কেলের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ একটা নোটিফিকেশান বা অর্ডার জারি করেছে ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিলের চেয়ারম্যান কি বিষয় বলা হয়েছে না আপনারা সকলেই জানেন এখন প্রত্যেকটি ডিপিএসিতে প্রধান শিক্ষক নিয়োগ শুরু হয়েছে হাওড়া জেলাতেও শুরু হয়েছে তার জন্যই যে সমস্ত টিচাররা হেড টিচার হওয়ার জন্য এম প্যানেল হয়েছেন তাদের জন্যই তাদের জন্য এই সেশানে অর্থাৎ দু হাজার তেইশ সেশানে এখানে যেটা বলা হয়েছে সাতটি সার্কেলের টিচারদেরকে জানানো হয়েছে যারা কেন এম প্যানএল হয়েছেন তাদেরকে বলা হয়েছে পারফরম্যান্স আর অ্যান্ড এই এইসব বিষয় নিয়ে এগুলো কিন্তু প্রশ্ন করা হবে তার জন্য এগুলো পড়াশোনা করে বা এগুলো রেডি হয়ে যেতে বলা হয়েছে দেখতে পাচ্ছেন এই সেই গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটি এতে ভাগ করে দেওয়া হয়েছে উনত্রিশ নয় দু হাজার তেইশ অর্থাৎ ফ্রাইডে এইটা হবে সেটা এগারোটা থেকে একটা টাইম বলা হয়েছে কয়েকটা সার্কেল বলা হয়েছে এবং একটা থেকে আর কয়েকটা সার্কেল টোটাল সাতটি সার্কেলের টিচারদের যারা প্রধান শিক্ষক হবেন যাদের এমপেনের নাম আছে তাদেরকেই কিন্তু শুধুমাত্র এই টাইমের মধ্যে ইন্টারভিউ নেওয়া হবে তাহলে কী কী থাকতে হবে আবারও বলছি পারফরম্যান্স বিলিটি আর অ্যাডমিনিস্ট্রেটিভ এগুলো কিন্তু একটু দেখে যেতে হবে আশা করি বুঝতে পেরেছেন প্রত্যেকটি জেলাগুলো তো এই রকমভাবেই হেড টিচার হওয়ার জন্য গুরুত্বপূর্ণ এইভাবে ফর্ম্যাটটা দেওয়া হবে বা এই ভাবেই নেওয়া হবে যাই হোক যে কোনো আপডেট থাকলে আপনাদের সঙ্গে শেয়ার করি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ